वेलकम बैक टू माय चैनल आमी शामिम शेख आशा करी बंधुरा आपनारा सकलेई भालो आछेन। तो व्यूअर्स आज के भिडियोर माध्यम अपन के किन्तु फुल्ली एक गाइडलाइन देव এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ভারতে যাবেন এবং ভারতীয় নাগরিকরা যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে বাংলাদেশে আসতে চান, আপনারা যদি বাই রোড দিয়ে যান বা বাই এয়ারে যান বা আপনারা ভারত থেকে সেম আপনারা যদি বাই রোডে আসেন বা বাই এয়ারে আসেন, এই আজকেরটি আপডেট এই দুই নাগরিকদের জন্য খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। আমি কেন বলতেছি, আজকে এই গাইডলাইন্সে কিন্তু আগের দুই বছরের যে ট্রাভেলিং ছিল আর এখনকার ট্রাভেলিংয়ের যে একটা গাইডলাইন সেটা কিন্তু একবারে পরিবর্তন চেঞ্জ। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কী ডকুমেন্ট থাকলে আপনারা এই মুহূর্তে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। যদি আপনারা বাংলাদেশ থেকে ভারতে যান তাহলে আপনারা খুব সহজে যেতে পারবেন, এবং আপনারা যদি ভারত থেকে এই মুহূর্তে বাংলাদেশে আসতে চান তাহলে আপনারা খুব সহজে আসতে পারবেন। না হলে এই ডকুমেন্ট সাথে না থাকলে আপনাদের ট্রাভেল না হতে পারে, আপনারা তাহলে যাতায়াত করতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে এবার ভিডিওটি শুরু করা যাক। তো এবার সবার প্রথমে আমি বাংলাদেশি নাগরিকদের জন্য বলতেছি, আপনাদের যদি বুস্টার ডোজ যদি দেওয়া থাকে তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনারা যদি বাংলাদেশ থেকে ভারতে যান তাহলে আপনাদেরকে কিন্তু করোনা রিপোর্ট করাতে হবে না এবং সেই রিপোর্ট লাগবেও না। আবার সেম আপনাদের যদি ডুয়াল বুস্টার ডোজ না দেওয়া থাকে, বুস্টার ডোজ দেওয়া না থাকলেও আপনাদের যদি ডাবল ডোজ ভ্যাকসিন দেওয়া থাকে সেই কাগজটি থাকলেও কিন্তু আপনারা ভারতে ট্রাভেল করতে পারবেন বিদাত করোনা রিপোর্টে। আবার যদি আপনাদের একটা ডোজ দেওয়া থাকে নেওয়া থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই করোনা টেস্ট লাগবে এখনও ভারতে যাওয়ার জন্য। আর আপনারা যদি এটা স্বাভাবিক যদি একটা ডোজ না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই করোনা টেস্ট রিপোর্ট সাথে নিয়ে যেতে হবে। যদি প্রথম ডোজ আর যারা একবার না নিয়েছেন তারা যদি করোনা টেস্ট রিপোর্ট তাও আবার কিউআর কোড সংযোগ না রাখেন তাহলে কিন্তু আপনারা ভারতে যেতে পারবেন না, এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর এখন আমি বলবো বাংলাদেশি নাগরিকদের যারা পাঁচ বছরের যারা শিশুরা আছে পাঁচ বছর পর্যন্ত কিন্তু আপনাদেরকে করোনা রিপোর্ট লাগবে না যদি আপনারা আপনাদের সন্তানকে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যান। কিন্তু ফাইভ প্লাস হলে কিন্তু অবশ্যই করোনা রিপোর্ট টেস্ট লাগবে। এখন আমি বলবো ভারতীয় নাগরিকদের জন্য, ভারতে এখন পর্যন্ত কিন্তু বুস্টার ডোজ লাগেনি এটা আমিও জানি, কিন্তু যাদের দুই ডোজ ভ্যাকসিন কমপ্লিট হয়েছেন করেছেন তারা যদি এখন এই মুহূর্তে ভারত থেকে বাংলাদেশে আসেন বাই রোডে বা বাই এয়ারে আপনাদেরকে কিন্তু করোনা রিপোর্ট টেস্ট লাগবে না। আমি আবারও বলতেছি ভারতে কিন্তু এখনও বুস্টার ডোজ চালু হয়নি যতটা আমি জানি, কিন্তু যারা দুই ডোজ ভ্যাকসিন কমপ্লিট করেছেন তারা এই মুহূর্তে যদি ভারত থেকে বাংলাদেশে আসেন আপনাদেরকে করোনা টেস্ট লাগবে না। আপনারা বিদত আরটিপিসিআর টেস্টে কিন্তু বাংলাদেশে ট্রাভেল করতে পারবেন বাই এয়ারে এবং বাই রোডে। এখন আমি বলবো যারা প্রথম ডোজ নিয়েছেন অবশ্যই আপনাদেরকে এখনও কিন্তু আরটিপিসিআর টেস্ট করিয়ে নিয়ে সাথে আসতে হবে যদি আপনারা বাই এয়ারে আসেন বা বাই রোডে। আর স্বাভাবিক যদি আপনারাও একটাও যদি ডোজ না নিয়েছেন অবশ্যই আপনারাও বাংলাদেশে আসতে পারবেন, কিন্তু আপনাদেরকে আরটিপিসিআর টেস্ট সাথে নিয়ে আসতে হবে। এখন আমি বলবো ভারত থেকে যদি ১২ বছর পর্যন্ত কোনো বাচ্চারা যদি এই মুহূর্তে ভারত থেকে বাংলাদেশে আসেন অবশ্যই আপনাদেরকে সেই ১২ বছর যারা আপনাদের বাচ্চারা আসে তাদের কিন্তু রিপোর্ট লাগবে, কিন্তু ১২ বছরের ওপরে হয়ে গেলে কিন্তু আপনাদেরকে আরটিপিসিআর টেস্ট অবশ্যই লাগবে, ১২ বছর পর্যন্ত সার দেওয়া আছে গভর্নমেন্ট থেকে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে তথ্য পেয়ে গেছেন। আমি যে তথ্যটি দিয়েছি এটা কিন্তু এখন আপনাদেরকে ট্রাভেল করতে অনেক সহযোগিতা করবে। এই ডকুমেন্ট যদি আপনারা সাথে না রাখেন আপনারা কিন্তু যাতায়াত করতে পারবেন না, আপনারা আপনার দেশে আবার রিটার্ন হয়ে যাবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করবো। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনাদেরকে যদি উপকারী হয়ে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।